বুখারীর 6478 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল আব্দা লা তাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকী লাহা বালা। কোন ব্যক্তি মাঝে মাঝে আল্লাহর সন্তুষ্টির কথা বলে, যদিও ওই লোকটা জানে না আমি যে ভালো একটা কথা বললাম, এই ভালো কথার কারণে আল্লাহ দিন দিন তার মর্যাদা বাড়ায় দেয়। আবার আরেক ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কথা বলে, তাও লোকটার জানা নাই, নবীজি বলেন এই অসন্তুষ্টি মার্কা কথার কারণে লোকটা জাহান্নামী হয়ে যায়। আজকে থেকে এই জবানে একটা কথা বলার আগে হাজারবার ভাববেন, চিন্তা করবেন, আমি আমার জবান দ্বারা জাহান্নামী হয়ে যাচ্ছি না তো, আমি আমার জবানের কারণে গভীর জাহান্নামের গভীরে চলে যাচ্ছি না তো। এজন্য ভাইও, একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন, কথা কম বলা এটা খুব ভালো কাজ। এই মাইকে বসা ছাড়া আমারে আপনারা কথা বলতেই পাবেন না, কোথাও গিয়ে আমারে কথা বলতে পাবেন না। আমি তো সবসময় পালায় থাকি, জেনেই থাকি, সবসময় মানুষ থেকে পালানোর চেষ্টা করি, মাইকে আমি কথা বলি, আশেপাশে আমি এত কথা বলি না। জিজ্ঞেস করে নিজে জায়গায় এতক্ষণ বসেছিলাম বেশি কথা বলছি কিনা জিজ্ঞেস করি। কথা যত কম বলবেন তত নিরাপদ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2501 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে কি পায়, নাজাত পায়। তাহলে বেশি চুপ থাকা ভালো না বেশি কথা বলা ভালো? আমার সাথে বলেন, বলেন কথা বলবো, বলেন কথা বলবো, ভালো কথা, কথা বলবো না খারাপ কথা। তাহলে বললে কি বলবো, আর খারাপ কথা কখনো, এটা বললেন তো। এবার আমার সাথে বলেন, বললে ভালো কথা বলবো, ভালো কথা না বলতে পারলে চুপ থাকবো, কি থাকবো? বুখারীর 6018 নম্বর হাদিস, নবীজি বলছেন মন চাইলে ভালো কথা বলো, পারা না চুপ থাকবো, মনে থাকবে তো। তাহলে বললে ভালো কথা, না পারলে চুপ। আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস, সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুসলিমিন আফজল, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে কোন মুমিন সবচাইতে শ্রেষ্ঠ, কোন মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ। নবীজি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের মুখের কষ্ট দেওয়া, হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমানরা নিরাপদ হয়ে যায়, ওই মুসলমানটা দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। আমরা শ্রেষ্ঠ মুসলমান যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো, মিথ্যা কথা মানুষ কি দিয়ে বলে, গীবত বলে কি দিয়ে? আচ্ছা, আমরা সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আবু বকর পরে কি জানি, সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক মানে অধিক সত্যবাদী। এই জায়গায় যারা আছি কারা কারা সিদ্দিক হতে চাই, আমার আপনার নামের পিছনে আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যাক, এটা চাই, হাত নামান, এটারও সুযোগ আছে এই জামানায়, আপনাদের এই সুযোগ আছে। বুখারী শরীফের 6094 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাসিত্ত ইয়াহদি ইলাল বিদ্দি, সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। নবীজি বলেন, ইন্না রাজুল আলা ইয়াসদুকু, কোন মানুষ যখন সত্য কথা বলে, বারবার সত্য বলে, সকালে সত্য, রাতের বেলা সত্য, দোকান খুললে সত্য, বেচা কিনা করার সময় সত্য, কিনার সময় সত্য, এই লোকটা জানেও না, হাত্তা ইউক্তাবা ইন্নাল্লাহি সিদ্দিক। নবীজি বলেন, দুনিয়ার মানুষ তোমাকে জানুক আর না জানুক, আল্লাহর খাতায় তোমার নামের পরে আল্লাহ সিদ্দিক উপাধি লাগায় দেয়। আবু বকরের মতো আপনার নামের পরেও সিদ্দিক। ওয়াইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোন ব্যক্তি যখন মিথ্যা বলে, বারবার মিথ্যা বলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, এই লোকটার নাম আল্লাহর খাতায় কাযযাব মানে অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায়। কাযযাব, অধিক মিথ্যাবাদী। আল্লাহ আমাদেরকে কাযযাব থেকে বাঁচিয়ে সিদ্দিক বানায় দেন সকলকে। মিথ্যা কথা বলেন না, গীবত করেন না, কারো গীবত করবেন না। গীবত কাকে বলা হয়? মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আতাদুনামাল গীবা, এ সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর তার নবী ভালো জানেন। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তাকান, আমি ওনার কোনো দোষ আপনার কাছে বলা, তার কোনো দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে, তার একটা দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে। সাহাবারা এই কথা শোনার পর বললেন, ইনকানা ফি আখি মা আকুল, হুজুর আমি তার ব্যাপারে যে দোষটা বললাম তার মাঝে যদি এই দোষ সত্যি সত্যি থাকে, আবার বলছি তার একটা দোষ আপনার কাউকে বললাম, এখন নবীজি বললেন তার দোষটা বললে সে যদি অপছন্দ করে এটার নাম গীবত। সাহাবারা বললেন, হুজুর তার মাঝে যেই দোষটা আছে এটা যদি আমি বলি, নবীজি বললেন এটাই তো গীবত।
এবার নবী বলেন তার মাঝে যদি এটা না থাকে ফাকত বাহাত্তা, এটার নাম অপবাদ। বলেন কারো দোষ বললে ওই দোষ থাকলে গীবত, দোষ না থাকলে অপবাদ। বলেন তো কারো দোষ কাউকে বললে দোষটা সত্যি থাকলে না থাকলে অপবাদ। এখন কথা হলো আপনি গীবত করতে পারবেন কিনা, কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য গীবত করা যায় না। এক মানুষ আপনার অনিষ্ট করবে, খারাপই করবে, ওই গীবত করলে যদি তার অনিষ্টতা থেকে আপনি বাঁচতে পারেন গীবত জায়েজ। দুই নাম্বার, অন্য কোন মানুষ এই লোকটার দ্বারা কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে শুধুমাত্র ওই লোকটাকে তার কষ্ট থেকে অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য গীবত জায়েজ। তিন নাম্বার, এই ছেলেটা প্রচুর পরিমাণ অন্যায় করে, শুধু তার সংশোধনের জন্য তার বাবাকে অথবা যার মাধ্যমে তার সংশোধন হবে তাকে তার দোষগুলা বলা জায়েজ। তার সংশোধনের জন্য যাকে বললে কাজ হবে তাকে বলা জায়েজ। আমি বাঁচার জন্য সাময়িক সময়ের জন্য গীবত জায়েজ, তার অনিষ্টতা থেকে অন্য কাউকে বাঁচানোর জন্য যদি এই গীবতটা অন্য কাউকে বলে দিলে বাঁচে তাহলে এটার নাম গীবত যদিও কিন্তু গুনাহ হবে না। কি হবে না, এই কথা কি বুঝে আসছে সবার? তাহলে গীবত মুখ দিয়ে হয়, মিথ্যা কথাও মুখ দিয়ে হয়, বাস মূল কথা আমরা গীবত করব না, আমরা মিথ্যা কথাও বলবো না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিন নাম্বার, হিফজুল উযুনাইন, কান হেফাজত করা গুনাহ থেকে। আমরা গান শুনবো না, আমরা কান দিয়ে মিথ্যা শুনবো না, আমরা গীবত শুনবো না। বুখারী শরীফের 7004 নাম্বার হাদিস, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মানিস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন, আপনি কারো কথা কান পেতে আপনি শুনলেন, আরি পেতে শুনলেন, কারো বৈধ কথা যদি আপনি আরি পেতে শুনেন আর ওই লোকটা যদি অপছন্দ করে, নবী বলেন সুব্বা ফি উযুনাইহিল আনকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে শিশা গলাইয়া এই গলিত শিশা আপনার কানের মধ্যে দেওয়া হবে, গলিত শিশা আপনার কানের মধ্যে দিয়ে দেওয়া হবে। গান শুনেন না, গান শুনেন না, মেহরবানি করে ভালো কথাও মানুষের অনুমতি ছাড়া শোনা জায়েজ নাই, আর আল্লাহ যেই কথা শুনতে নিষেধ করেছেন তাহলে এই কথা শোনা জায়েজ না, হারাম হারাম। তাহলে কান হেফাজত করা। চার নাম্বার, হিফজুল আযা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব হেফাজত করা। সূরা ফুসিলাত 20 নাম্বার আয়াত, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, জাহান্নামের কাছে যাওয়ার পর তার চোখ, তার মাথা, তার কান, তার শরীরের চামড়াগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের মাঠে আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে পুরো বডিটাকে গুনাহ থেকে বাঁচানোর তৌফিক দান করেন। পাঁচ নাম্বার, কম খাবো। বলেন কি করব রমজান মাসে? কম খাবো। অনেকে কয় হুজুর রমজানে নাকি যত খাবো তত নেকি, কোনো গুনা নাই, যত খাবি তত কি নাই, কোনো গুনা নাই। বলেন নাউজুবিল্লাহ, রমজানে আপনারা সাহারি ইফতারিতে খেজুর খাবেন, খেজুর খাইলে বেশি না খাইলেও আপনার শরীরে শক্তি থাকবে আর পেটের ক্ষুধাও কমবে। সাহারিতে যে খেজুর খাওয়া লাগে এটা অনেকে মানে জানেই না। নবীজি হাদিসের মধ্যে বলছে ওয়ালা নিয়ামাস সাহুরু আত্তাম, সাহারির মধ্যে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য। সুবহানাল্লাহ, একজনও তো খান না, হ্যাঁ আমি খাই দিকে কইতেছি, আমি খাই সাহারিতে খেজুর খাই, সাহারি সাহারিতে খেজুর খাওয়া, হ্যাঁ এটা খায় না, এটা মানে মানুষ মনে করে সাহারির সময় খেজুর খাবেন, এই খেজুর খাওয়া সাহারির সময় আপনার শরীরের মধ্যে শক্তি হবে। আপনারা খালি খান এমন জিনিস, বাঙালি জিনিস, শক্তি থাকবে কিভাবে শরীরে, দশটার দিকে কোন খিদা লাগছে, তো খাই খিদা তো লাগবেই, আপনি খেজুর খান না কেন? খেজুর খাবো তো ইনশাল্লাহ, সাহারির সময় খেজুর ভালো মানের খেজুর খায় আবার এরকম, খেজুর খাবেন সাহারিতে, ইফতারিতে খেজুর খাবেন। আল্লাহ আমাদেরকে কম খাওয়ার তৌফিক দান করেন। ছয় নাম্বার, ছয় নাম্বারটা একটু মন দিয়ে শুনেন, আশা ভয়। বলেন আশা এবং ভয়, আশা এবং, রমজান মাসটা আশা এবং ভয় নিয়ে কাটাবেন। আশা আল্লাহ আমাদের পূর্ণ প্রতিদান দিবে, ভয় আল্লাহ আপনার হুকুম তো রমজানের রোজাগুলা যেভাবে রাখা আমি মনে পারতেছি না মাবুদ, ভয় হচ্ছে আমার রোজা কবুল হবে কি না, আশা কবুল হবে, ভয় হচ্ছে আমি তো আপনার হুকুম সঠিকভাবে পালন করতে পারছি না। এই আশা আর ভয়ের মাঝে থাকলে ইনশাল্লাহ আল্লাহ তো মনের ইখলাস দেখবে, আল্লাহ কবুল করে নেবে। রমজান মাসে চারটা আমল করবো, বলেন কয়টা? এক নাম্বার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মুখের দিকে তাকান তো, আমার মুখের দিকে তাকান, বলা বলতে হবে না, আমার মুখের দিকে সবাই তাকান, দেখেন তাকায় দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে না, আবার তাকান লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে, এবার সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠোঁট লাগে না। আরেকজনের সামনেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনার ঠোঁট নড়বে না। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল যে আমলটা করলে মানুষ কখনো দেখে না, এটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। হুজুরের সামনে বসে রয়েছি আমি, আমার দিকে তাকান, দুইজন কথা কইতেছে, এই দেখেন এই যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ করতেছি, ওনারা বুঝতেছে না কিন্তু এমনি তাকাই রয়েছে ওনাদের দিকে মুখ হা করে, আপনারা এতদিন খেয়াল করেন নাই, লা ইলাহা বললে যে ঠোঁট লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, কে বুঝবেও না, আপনি তাকাই রয়েছেন এমনি বুঝবেন আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ করতেছেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বড়া, বলেন কি বড়া আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইবেন, বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। আপনি বাংলায় বললেন, আরবি না পারলে তিন নাম্বার। চার নাম্বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে বানা চাইবেন, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমি আপনার কাছে জাহান্নাম থেকে বানা চাই। এই চারটা আমল বেশি বেশি করা। এবার আপনারা বলেন এক কি করা, তিন নাম্বার জান্নাত চাওয়া, চার নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। এই কথাগুলো ফ্যামিলি পরিবারের সদস্যদেরকে শিখাইয়া দিবেন, পরিবারে যারা আছে তাদেরকেও শিখাইয়া দিবেন। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্তভাবে, আমরা যেন এই রমজানের রোজা প্রত্যেকটা সিয়াম পালন করতে পারি, জবানের গুনাগুলা থেকে আমরা সবাই বেঁচে থাকবো। এই জায়গায় যদি কোনো আহলে হাদিস ভাই থেকে থাকেন, আপনাদেরকে একটা কথাও কষ্ট থেকে বলি নাই, কষ্ট দেওয়ার কোনো নিয়ত নাই, আমি বলছি কি আপনারা ঝগড়া করেন না। মাঝহাবি ভাই যারা আছি, লামাঝহাবি যারা, কেউ কারোর সাথে ঝগড়া করেন না। দেখেন এই মুস্তাহাব জিনিসগুলো নিয়ে আমাদের মাঝে ঝগড়া হইতেছে, হাত এইভাবে উঠানো, এতটুকু উঠানো, এতটুকু উঠানো, এক এক ইমামের নিকট মুস্তাহাব, কোনো ওয়াজিব বিষয় না। হাত এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এক এক ইমামের নিকট মুস্তাহাব। এখন বলতে পারেন হুজুর আপনি কি করেন, আমি এটা করি কানের পর্যন্ত। কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব আমি মানি, হানাফি সংকলন, হানাফি সংকলন মানি, আমি হানাফি সংকলন মানি। ইমাম বুখারী, বুখারী শরীফের হাদিসগুলা কি আবিষ্কার করছে না সংকলন করছে? তাহলে ইমাম বুখারীর সংকলন, চলে আসা জিনিস সংকলন। ইমাম মুসলিম চলে আসা জিনিস সংকলন করছেন, ইমাম নাসাই চলে আসা জিনিস সংকলন করছেন, হানাফি মাযহাব ইমাম আবু হানিফা 40 জনের একটা ফিকহি বোর্ড দিয়ে চলে আসা কোরআন সুন্নাকে একটা সংকলন করে রূপদান করছেন। তাহলে কোরআন সুন্নার সংকলন এটা নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিসকে লিপিবদ্ধ করা। বুখারী শরীফ নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। মুসলিম শরীফ নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। হানাফি মাযহাব নতুন কোনো জিনিস না, চলে আসা জিনিসকে একটা জায়গায় সংকলন করা। শাফি মাযহাব নতুন কোনো জিনিস না, কোরআন সুন্নাকেই কোথাও একত্রিত করা। এই জন্য আপনাকে আমাকে উল্টা পাল্টা বুঝ দিচ্ছে যে তুমি হানাফি মাযহাব মানো, তুমি ভুলের মধ্যে আসো। এখন থেকে আপনি জবাব দিবেন হানাফি মাযহাব মানি, আপনি জবাব দিবেন হানাফি মাযহাব মানি হলো কোরআন সুন্নার সমষ্টিগত একটা সংকলন, এই সংকলনের নাম হানাফি সংকলন, আমি এটা মানি। বলতে পারেন আপনি কেন মানেন? দেখেন হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে আছে, এই এতটুকু হাত উঠানো কটা হলো? একটা। তাহলে বুক বরাবর হাত উঠানো, দুই কাঁধ বরাবর হাত উঠানো, তিন কান বরাবর হাত উঠানো। এখন আপনি আমারে বলতে পারেন আপনি হানাফি সংকলন কেন মানেন? আমি মানি এই কারণে, এক নাম্বার বুক বরাবর, দুই নাম্বার কাঁধ বরাবর, তিন কান বরাবর। তাহলে নবীজি কয়টা কথা বলছে? তিনটা। এখন আমি দেখলাম সর্বশেষ সীমানা হলো কান। এখন এই কান পর্যন্ত আনলে দেখেন তো বুকের উপর হাত উঠে কিনা, কাঁধের উপর উঠে কিনা। তাহলে কান পর্যন্ত আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয়ে যায়। এইখানে এক হাদিস আমল হয়, দুই হাদিস বাদ যায়। কাঁধ বরাবর দুই হাদিসের উপর আমল হয়, এক হাদিস বাদ যায়। কান বরাবর তিন হাদিসের উপর আমল হয়ে যায়। এটাকেই হানাফি সংকলন বলা হয়। সহজ জিনিসটা কেন কঠিন হয়ে বুঝে? নতুন ধর্ম এটা, ধোকাবাজি, এটা কোনো নতুন ধর্ম নয়। আমি যে বুখারী শরীফ যার কাছে পড়ছি সর্বশেষ হাদিস পুরা বুখারী শরীফটা, বুখারী শরীফে দেখবেন আমার ভিডিওতে একটা সনদ বর্ণনা করা আছে। এই পুরা সনদের মধ্যে যতজন ইমামের নাম বলা প্রায় সকলেই মাযহাব মানত। তাহলে বুখারী শরীফ লেখা হইলো মাযহাব যারা মানতো তাদের নাম দিয়া, আপনি হঠাৎ বলতেছেন মাযহাব বেদাত। ইমাম বুখারীও হাম্বলি মাযহাব মানতো, তো ইমাম বুখারী বেদাতি? কেউ কেউ বলেন উনি শাফি মাযহাবের ছিলেন, তো উনি কি বেদাতি? নাউজুবিল্লাহ। বলেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ছিলেন, ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া। পুরা দুনিয়ার এমন কোন বিদ্যা নাই যা আল্লাহ ওনারে দেয় নাই। উনি এত কিছু বুঝাও শাফি মাযহাব মানলেন। ভাই ঝগড়া করবো না আমরা, এটা মনে রাখবেন, হানাফি সংকলন মানা, শাফি সংকলন মানা, মালিকি সংকলন মানা, হানাফ হাম্বলি সংকলন মানা,
এটা নতুন কোন জিনিস নয়, সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে এরকম একটা সংকলনের নাম হলো মাযহাব। আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস একই বিষয়ে একাধিক হাদিস পাবেন, আপনি কোনটা মানবেন? মাযহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায়, এটার নাম মাযহাব। এটার নাম কি? মাযহাব। এই জন্য মাযহাব মানে নতুন কিছু না। কোন আলোচনা ইনশাল্লাহ মাযহাব সম্পর্কে পুরো একটা আলোচনা করব, সেদিন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আসলে মাযহাব মানে নতুন কিছু না, মাযহাব মানে কোনো ধর্ম না, মাযহাব মানে বুখারী শরীফ যেমন মুসলিম শরীফ যেমন মাযহাবও তেমন, এমন একটা জিনিস। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম ঝগড়ামুক্তভাবে রমজানের পুরাটা রোজা যেন পুরাটা রমজান মাস আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ একটা আবদার রাখবো আপনাদের কাছে, রাখবেন আবদারটা সবাই ইনশাল্লাহ কেনা রাখবেন? আবার আবদারটা রাখা মোটামুটি সহজই হবে আশা করি, আবার ইনশাল্লাহ বলেন সবাই। রমজানে সাধারণত মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়ার চেষ্টা করে মুসলমানরা রমজানে, তাহলে 30 দিন ধরে নেই রমজান, আগামীকাল ফজর থেকে একদিন ধরে নেই, তাহলে রমজানের 30 আর কালকে একদিন কতদিন হইল? রমজানের পরে 9 দিন কয়দিন হইল? 40 দিন। 40 দিন তাকবীর উলার সাথে আপনারা একটা দল নামাজ পড়বেন, তাকবীর উলার সাথে 40 দিন। দেখেন 30 দিন তো হয়ে গেল আর মাত্র 10 দিন তাকবীর উলার সাথে। বন্ধুরা যারা মোবাইল চালান এই রমজানটা গুনাহে মোবাইল ব্যবহার না করে নামাজের 20 মিনিট আগে বন্ধুরে ফোন দিয়ে বলেন কিরে আমরা তাকবীর উলার নিয়ত করছিলাম চল যাই মসজিদে। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিসে নবীজি বলছেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, কেউ যদি টানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে ইউদরিকুত তাকবীরাতাল উলা, ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার এই তাকবীরের সাথে যদি কেউ 40 দিন নামাজ পড়ে কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টা নিরাপত্তা নামা লিখে দেওয়া হয়। 1 নম্বর বারাআতুম মিন নিফাক, মুনাফিকের খাতা থেকে তার নামটা কাটে দেওয়া হয়। 2 নম্বর বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয়। এই 40 দিন পড়ার পর এরপরে আর নামাজ পড়বেন না। কি বলেন? হ্যাঁ 40 দিন এটা আমরা অভ্যাস করব। কেন বলছি ওই যে দেখেন রমজানের আগে অভ্যাসগত গুনাহ রমজানে হয়, 40 দিন যখন আমাদের নামাজ হবে এই অভ্যাসগত নামাজ না ইনশা আল্লাহ আগামী 11 মাস করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে এই শেষ যে কথাটা বললাম এটাই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা ইনশাল্লাহ নিয়ত করে ফেলি 40 দিন জামাতের সাথে আমরা ইনশাল্লাহ নামাজ আদায় করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনার শরিয়াতিয়া এই মাদ্রাসাটার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ যেন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেয়। আসাতিজা তুল্লাব যারা আছে মাদ্রাসা তাদের জন্য আমরা দোয়া করবো। ওলামায়ে কারাম আসছে স্টেজে, শাইখুল হাদিস সাহেব মাদ্রাসা উস্তাদরা বসা, ওনাদের সামনে এই স্টেজে মঞ্চে বসে কথা বলাটা অন্যায়, এখন কি করবো বলেন? দাওয়াত দিছে বসতে হবে, এই জন্য আমার কানে কানে বলছে এই জায়গায় শাইখুল হাদিস সাহেব বসা। তো আমি আসলে এই জায়গায় এই বসাটা ঠিক না, বয়সও ছোট, যোগ্যতায় ছোট, নিঃসন্দেহে ছোট, বলার একটা যোগ্যতা আল্লাহ দিছে তো কিছুক্ষণ বলছি, আসলে বিদ্যা বুদ্ধিতে অনেক ছোট, আল্লাহর কসম ছোট, আমি কসম খেয়ে বলতেছি। এই জন্য যারা ওলামায়ে কেরাম আল্লাহর হাতে মাফ করে দিবেন, যারা বয়সে বড় আছেন আপনারা আল্লাহর হাতে মাফ করে দিবেন। মাদ্রাসার জন্য আমরা দোয়া করবো সবাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাহবুব মেহেরবান মাওলা আল্লাহ, আল্লাহ মুসলমানদেরকে আপনি ভাই ভাই বানায় দেন, আল্লাহ মুসলমানদেরকে আপনি ভাই ভাই বানায় দেন। মুসলমান মুস্তাহাব নিয়ে ঝগড়া করে বেঈমানরা হাসে, আল্লাহ মুসলমানদেরকে আপনি এক কাতারে এনে দেন। আল্লাহ বাংলাদেশ থেকে সমস্ত প্রকার গজব আজাব আপনি দূর করে দেন। আল্লাহ উলামায়ে কেরাম, আল্লাহ অনেকে এখানে হাত তুলেছে মাওলা, যার হাতটা পছন্দ তার দিকে তাকিয়ে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। এই রমজান থেকে আমাদের নিয়ত আর গুনাহ করব না, ছোট বড় কোনো গুনাহ করব না, সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আজকে যদি মারা যাই কালকে একদিন,
আল্লাহ মেহরবানি করে ইমানের সাথে মুসলমান পরিচয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ রমজানে একটা গুনাহও যেন না হয়। আল্লাহ গুনাহ মুক্ত পুরাটা মাস কাটানোর তৌফিক দান করেন। মা বোনদেরকে আল্লাহ পুরাটা রমজান গুনাহ মুক্ত কাটানোর তৌফিক দান করেন। আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত পয়দা করে দেন। আল্লাহ এলাকার মাদারিস মাসাজিদগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ সাধারণ জনগণ যেন ওলামাদের সাথে বেশি বেশি মহাব্বত সম্পর্ক স্থাপন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ এই এলাকার মাদারিস মাসাজিদ মসজিদের মুসল্লি সকলকে আপনি কবুল করে নেন। বিশেষ করে এই শরিয়াতিয়া মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার যত প্রয়োজন গাইবি খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা ছাত্রদেরকে কবুল করে নেন। আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন। আমরা যারা পড়াশোনা করি আমাদের মেধা আপনি বাড়ায় দেন। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ গুনাহ আমাদের জীবনটা শেষ করে দিয়েছে, আমাদের মেধাগুলো নষ্ট করে দিয়েছে। আল্লাহ মোবাইল আমাদের জীবন তছনছ করে দিয়েছে। আল্লাহ ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। মাহবুব, আমি যাদের সামনে হাত তুলছি আপনার কাছে মনের বিশেষ একটা আবদার, তাদের সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়েন। আল্লাহ আমাদের এই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।